বিগ নিউজ, সবার আগে সবার সাথে। চিকিৎসকের মোবাইল চুরি, পুলিশের তৎপরতায় উদ্ধার হলো মোবাইল। ধৃত দুই, পুলিশের তৎপরতায় দীর্ঘ পাঁচ মাস বাদে মালদায়ের হরিশ্চন্দ্রপুরের এক চিকিৎসকের মোবাইল উদ্ধার হলো। বিগত পাঁচ মাস আগে হাড়ের চিকিৎসা করাতে এসে দুই রোগী চিকিৎসকের অনুপস্থিতিতে তার চেম্বার থেকে বহুমূল্য মোবাইল নিয়ে পালিয়ে যায়। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছিল হরিশ্চন্দ্রপুর এলাকা জুড়ে। ঘটনার পাঁচ মাস পর সেই চুরি যাওয়া মোবাইল উদ্ধার করলো হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ধরা পড়েছে রোগীর ছদ্মবেশে আসা দুই চোর। পুলিশ ওঠে খবর, এই দুই ব্যক্তির নামে এর আগেও অপরাধের খতিয়ান রয়েছে। ওই দুই ধৃত ব্যক্তিকে মঙ্গলবার চাঁচল মহকুমা আদালতে তোলা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের সেপ্টেম্বর মাসে হরিশ্চন্দ্রপুর এলাকার এক হাড়ের রোগের চিকিৎসক মোহাম্মদ সাজ্জাদের চেম্বারে চিকিৎসা করতে আসেন হলদিবাড়ি নয় টোলা এলাকার দুই যুবক। সেই সময় ওই কবিরাজ দুই যুবককে নিজের চেম্বারে বসিয়ে বাথরুমে যান। বাথরুম থেকে ফিরে এসে দেখেন তার চেম্বার থেকে ওই দুই যুবক বেপাত্তা। টেবিলে রাখা মোবাইলটি ততক্ষণে চুরি গিয়েছে। আশেপাশের এলাকা খুঁজেও ওই দুই যুবকের পাত্তা পাওয়া যায় না। এরপরই ওই চিকিৎসক মোহাম্মদ সাজ্জাদ হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। গত পাঁচ মাস ধরে চিকিৎসকের মোবাইল ট্র্যাক করে মঙ্গলবার হলদিবাড়ি নয়াটোলা এলাকা থেকে দুটি মোবাইল চোরকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে চুরি যাওয়া মোবাইল ফোনটি উদ্ধার হয়। ধৃতদের নাম বুল্লা এবং অন্যজনের নাম ফেরোজ হক। এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানান, আমরা দীর্ঘ কয়েক মাস ধরে মোবাইল লোকেশন ট্র্যাক করে অভিযুক্তদের ধরলাম। চিকিৎসকের হাতে মোবাইল তুলে দেওয়া হয়েছে, ধৃতদের আদালতে পেশ করা হচ্ছে আজ। এদিকে পাঁচ মাস পর মোবাইল হাতে পেয়ে খুশি চিকিৎসক সাজ্জাদ। তিনি জানান, পুলিশ এইভাবে তৎপর থাকলে এলাকায় অপরাধ অনেকটাই কমে যাবে। আমি আমার মোবাইলটা ফেরত পেয়েছি। আমার মোবাইলটা একজন পেশেন্ট আমার চুরি করে নিয়ে গেছিল। আমার মানে আমার অ্যাবসেন্টে চুরি করেছিল। পেশেন্ট সেজে এসে আমার মোবাইলটা চুরি করে নিয়ে যায়। আমি থানায় অভিযোগ জানাই এবং থানা আমার তদন্ত করে মোবাইলটা উদ্ধার করে দিয়েছে। খুব ভালো সহযোগিতা করেছে এবং উদ্ধার করে জানার হরিশ্চন্দ্রপুর থানাকে আমি অভিনন্দন জানাই। এগুলি যদি সজাগ থাকে তাহলে ক্রাইমটা অনেক কমে যাবে। আপনার নাম মোহাম্মদ সাজ্জাদ। আপনার বাড়ি ডাংলোপিয়া।